এটা $5,00,000 আর যাকে আমি সবার শেষে টাচ করব সে এটা জিতে নেবে। 10, 9, 8, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। সো আজকের এই ভিডিওটার পর দিয়ে ইউটিউবে তুমি লাখ লাখ টাকা ইনকাম করবে। হ্যাঁ, এটা আমি কথা দিচ্ছি তোমায়, আজকের এই ভিডিওটা শেষে ইউটিউব দিয়ে তুমি লাখ টাকা ইনকাম করেই ছাড়বে। এতদিন তো ইউটিউব দিয়ে তুমি কিচ্ছু পাওনি, কিন্তু এই ভিডিওটার পর দিয়ে পাবে, একদম কথা দিলাম। এত সময় যে ভিডিওটা আমি প্লে করলাম, এই ভিডিওটা কার ভিডিও তোমরা জানো? বেশিরভাগ সবাই জানো এই ভিডিওটা হচ্ছে মিস্টার বিস্টের ভিডিও। এবার অনেকেই বলবে মিস্টার বিস্টকে, তো মিস্টার বিস্ট হচ্ছে সারা দেশের মধ্যে 2 নম্বর পপুলার ইউটিউবার। 1 নম্বর সব থেকে বেশি সাবস্ক্রাইবার চ্যানেলকে, সেটা হচ্ছে টি সিরিজ, একটা গানের চ্যানেল। আর 2 নম্বর হচ্ছে মিস্টার বিস্ট। তার কত সাবস্ক্রাইবার? 21 কোটি 40 লাখের মতো তার সাবস্ক্রাইবার্স আছে। মানে বুঝতে পারছি 21 কোটি মানুষ এই চ্যানেল সাবস্ক্রাইব করছে। আর এই চ্যানেলে কেমন ভিডিও আপলোড হয়? এই চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে বিভিন্ন রকম খেলার উপর, আর সেখানে প্রাইজও হয় কোটি টাকার। সে প্রাইজ দেয়, সে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে, যে একটা 1,000 টাকার হোটেলে 1 রাত থাকলে কেমন লাগবে, আর 1 কোটি টাকার হোটেলে থাকলে কেমন লাগবে, একটা 100 টাকার খাবার খেতে কেমন, আর একটা 1 কোটি টাকার খাবার খেতে কেমন, এই টাইপের এক্সপেরিমেন্টের ভিডিও সে করে। আর এই ভিডিওই তুমি জাস্ট ডাউনলোড করবে, ডাউনলোড করে তুমি আপলোড করে দেবে, আর ইনকাম শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই ভিডিও হচ্ছে এমন ফার্স্ট ভিডিও যেটা আমি দেখলাম যেখানে তোমার ভয়েস ওভার দিতে হচ্ছে না। এতদিন সবাই জিজ্ঞাসা করেছিল না, দাদা ভয়েস ওভার দিতে পারবো না, ভিডিও বানাতে পারবো না, এরকম কি কোনো ক্যাটাগরি আছে? তো এইটা হচ্ছে সেই ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো, ইনকাম সবার হবে। কারণ কি? কারণ এইখানে তোমার ভিডিও বানানোর জন্য এরকম রেকর্ড করতে হচ্ছে না, আমি যেমন রেকর্ড করছি এরকম তোমার রেকর্ড করতে হবে না, জাস্ট ডাউনলোড করবে, আর তোমার ভয়েস ওভারও দিতে হবে না, ভয়েস ওভার না দিয়েই কাজ হয়ে যাবে। এবার অনেকেই বলবে প্রথমে প্রমাণ দেখাও। হ্যাঁ, প্রমাণ না দেখলে তো কেউ বিশ্বাস করে না। তো দেখো, প্রমাণ এবার তোমাদের দেখাচ্ছি। দেখো, সবার প্রথমে কি আমি ইউটিউবটা ওপেন করে নিলাম, ঠিক আছে? ইউটিউব ওপেন করে সার্চ বারে আমি চলে যাচ্ছি। সার্চ বারে গিয়ে এখানে দেখো মিস্টার বিস্ট বাংলা বলে আমি সার্চ করে দিলাম। দেখো, সবার প্রথমে একটা চ্যানেল দেখতে পাচ্ছি, এখানে 78.4K সাবস্ক্রাইবার্স। দেখো, 78,000 সাবস্ক্রাইবার্স করেছে। এটা কিন্তু মিস্টার বিস্টের কোনো অফিসিয়াল বাংলা চ্যানেল না, এটা হচ্ছে একটা কপি চ্যানেল। হ্যাঁ, কপি চ্যানেল করে 78,000 সাবস্ক্রাইবার। আর দেখো, এখানে 68টা ভিডিও আপলোড করে দিয়েছে, 68টা ভিডিও। এখন অবধি কিন্তু চ্যানেল একদম স্ট্রং, ঠিকঠাক আছে। আর এই চ্যানেলের ইনকাম কত, আর এই চ্যানেল মনিটাইজ কিনা সেটাও দেখাবো। তো দেখো, দেখো 7 ঘন্টা আগে ভিডিও আপলোড হয়েছে 1,500 ভিউ, 1 দিন আগে 23,000 ভিউ, 6 দিন আগে 65,000 ভিউ, 7 দিন আগে 47,000 ভিউ, 61,000, 55,000, 104,000 ভিউ। দেখো এরকম করে ভিউজ হচ্ছে, ঠিক আছে? এরকম একটা চ্যানেল সবাই খুলে নাও, আমিও খুলবো, ঠিক আছে? এরকম একটা চ্যানেল খুলবো, কারণ কি ইনকাম এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম। এবার দেখাচ্ছি এই চ্যানেল মনিটাইজ কিনা সেটা দেখাচ্ছি। দেখো, এখানে প্রেস করলাম, প্রেস করে শেয়ারে প্রেস করে লিঙ্কটা জাস্ট কপি করে নিলাম। কপি করার পর আমরা গুগলের উপর চলে আসবো। গুগলের উপর মনিটাইজ চেকার বলে একটা অ্যাপ আছে, সেইখানটা চলে যাবো, মানে একটা ওয়েবসাইট, সেইখানটা দেখিয়ে দেবে যে কোনো চ্যানেল মনিটাইজ হ্যাঁ কি না সেটা দেখিয়ে দেবে। তো চলো সেই ওয়েবসাইটে চলে যাই। দেখো, গুগলে এসে সার্চ করলাম যে মনিটাইজ চেকার, তো সার্চে প্রেস করে দিচ্ছি, এই যাও প্রথমে যেটা চলে আসবে, প্রথম ওয়েবসাইটে ঢুকে গেলাম। দেখো এখানে কী লেখা ভালো করে পড়ো, চেক ইফ এ ইউটিউব চ্যানেল অর ভিডিও ইজ মনিটাইজ, মনিটাইজ কিনা সেটা চেক করতে বলছে। তো এখানটা প্রেস করে পেস্ট করে দিলাম, চেক মনিটাইজ করলাম, এবার অ্যানালাইসিস হচ্ছে। দেখো এখানে এখনই চলে আসবে, এই দেখো চেক, এই যে চলে আসলো, দ্য চ্যানেল মিস্টার বিস্ট বাংলা ইজ মনিটাইজড। দেখতে পেরেছো, পুরো সবুজ কালারের লেখা উঠে গেছে, এই চ্যানেলটা মনিটাইজ, মানে কি এই চ্যানেল ইনকাম করছে, ঠিক আছে? এবার এই চ্যানেলের ইনকাম কত সেটাও দেখাচ্ছি, চলো তার জন্য আমরা সোশ্যাল ব্লেডে চলে যাবো। দেখো সোশ্যাল ব্লেডে চলে আসলাম, সেই চ্যানেলটাও আমি বের করে নিলাম। এবার দেখো একটু জুম করে দেখাচ্ছি কত ইনকাম। দেখো এখানে কত দেখাচ্ছে, 1.4K মান্থলি ইনকাম দেখাচ্ছে, 1.4K টু $22,700, এত $1,000, $1,400 থেকে $22,700 এরকম ইনকাম করছে এই চ্যানেল, ঠিক আছে? এবার এই চ্যানেলের সর্বনিম্ন ইনকাম যেটা দেখাচ্ছে 1.4K, সেইটাকেই আমরা একটু রুপিসে কনভার্ট করি, ইন্ডিয়ান টাকা INR-এ, সেখানে দেখে নেই যে 1.4K মানে কত টাকা। দেখো এইখানটা টাইপ করে নিলাম, এই যে USDT টু INR, দেখো $1,400 সমান কত দেখাচ্ছে, $1,16,000 দেখতে হচ্ছে, $1,16,000 ইনকাম করে নিচ্ছে এক মাসে, কোনো কিচ্ছু না করে, ভিডিও বানাচ্ছে না, ডাউনলোড করছে, ডাউনলোড করে জাস্ট আপলোড করে দিচ্ছে, আর ইনকাম শুরু। আর এইখানটা কোনো প্রকার কপিরাইটের প্রবলেম আসছে না, তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে একটাই, এইটা বিশাল বড় একটা চ্যানেল, 21 কোটির চ্যানেল, 21 কোটি চ্যানেলের সাবস্ক্রাইবার, সেখানে কে তার ভিডিও নিল না নিল তার দেখার কি অত সময় আছে? 21 কোটি মানুষ, কে কে নেবে কেউ দেখতে পারবে না, ঠিক আছে? সে এত সময় নেই তার, যে তার ভিডিও কি আপলোড করছে এই সব দেখার তার অত সময় নেই, 21 কোটি মানুষ যেখানে। হ্যাঁ, এই 21 কোটি মানে কি বুঝতে পারছো, একটা বিশাল বড় সমুদ্র, সে বিশাল বড় সমুদ্রে দিয়ে তুমি যদি 1 চামচ জল তুলে নাও তাহলে কি কেউ বুঝতে পারবে? অনেকটা কেসটা সেরকমই। তো চলো আর একটা চ্যানেল দেখাচ্ছি, ঠিক আছে? আর একটাই চ্যানেল দেখো, অনেক চ্যানেল ইনকাম করছে, কিন্তু আমি জাস্ট 2টো চ্যানেলই দেখাচ্ছি, একটা দেখালাম আর একটা দেখাচ্ছি। আবার ইউটিউবের উপর চলে আসি, ইউটিউবে চলে আসে দেখো এখানটা আর একটা চ্যানেল আছে, বিম বাংলা, ঠিক আছে? এই চ্যানেলটা সার্চ করলাম, দেখো এই চ্যানেলটা মিস্টার বিস্টের
কন্টেন্ট নিয়ে কাজ করছে। কত সাবস্ক্রাইবার? 3.63 সাবস্ক্রাইবার্স, মানে 3000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দিয়েছে মাত্র 7টা ভিডিও দিয়ে। এখানে দেখো 7 ভিডিও দেখতে পাচ্ছ, 7 ভিডিও দেখো 3000, প্রায় 4000। আর দেখো ভিউ দেখো 90,000, তারপর দেখো 6400, 5200, 26000, 3.9K, 191K, দেখো 191,000 কয়েকদিন আগে আবার ভাইরাল করেছে। তো দেখো এই চ্যানেলটা কি টাকা ইনকাম করছে কি করছে না সেটাও দেখে নেই, শেয়ারে প্রেস করে কপি করে নেই, আবার মনিটাইজ চেকারে চলে যাবো। তো দেখো এখানটা চলে আসি। তো দেখো এবার চ্যানেলটা আমরা চেক করে নেবো, ঠিক আছে? এখানটায় এসে প্রেস করলাম, এই যে পেস্ট করে দেবো, পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাবো এটা মনিটাইজ কিনা। এই যে দেখো অ্যানালাইসিস হচ্ছে, অ্যানালাইসিস হয়ে এখনই চলে আসবে। দেখো এই যে অ্যানালাইসিসও চলে আসবে, দ্য চ্যানেল বিম বাংলা ইজ মনিটাইজড। এই চ্যানেলটা, এই ছোটো চ্যানেলটাও নাকি মনিটাইজ, 3000 চ্যানেল মানে 4000 প্রায় সাবস্ক্রাইবার্স, আর কয়েকদিন আগে 191,000 ভিউ মেরেছে। তো দেখো এই চ্যানেলটাও মনিটাইজ, এবার এই চ্যানেলটা কত টাকা ইনকাম করছে সেটাও দেখে নিই। তো দেখো আমরা এখানে চলে আসলাম সোশ্যাল ব্লেডে। এবার সোশ্যাল ব্লেডে দেখো এখানে কত ইনকাম করছে, $59 থেকে $950 মান্থলি ইনকাম। এখানে এত কম কেন দেখাচ্ছে 59? কারণ এই চ্যানেলটা সবে সবে মনিটাইজ হয়েছে। হ্যাঁ, কিছুদিন হলো 7টা মাত্র ভিডিও, এই জন্য এত কম। দেখো $59 থেকে $950। তো যদি আমরা মিনিমামও ধরি, মাঝখানে $500 ধরেও চলি, তাও ইনকাম জানো কত? দেখো $500 ধরে চললে তার ইনকাম দেখাচ্ছে কিন্তু এখানটা $41,000। এটা কিন্তু ইন্ডিয়ান রুপিসে, বাংলাদেশি রুপিসে কিন্তু আরও বেশি, ঠিক আছে? বাংলাদেশি টাকায় কিন্তু অনেক বেশি ইনকাম দেখাবে। এই $41 কিন্তু 50-এর কাছাকাছি চলে যাবে, বা তার থেকে বেশি একটু হয়ে যাবে $500। তাহলে বুঝতে পারছি এই ছোটো চ্যানেল, 4000 চ্যানেল 50,000 ইনকাম করে নিচ্ছে মাসে। তো বুঝতে পারলে মিস্টার মিস্টার চ্যানেল থেকে ভিডিও কপি করে সবাই কেমন ইনকাম করছে? এবার কেমন করে করছে তোমায় একটু ডিটেলসে বুঝিয়ে দিই, তাহলে তুমি ভালো করে বুঝবে। আর এই ভিডিওটা একদম কেমন করে ডাউনলোড থেকে শুরু করে তোমার ইউটিউবে আপলোড অবধি সব কিছু আমি প্রসেস দেখাবো, এডিটিংও দেখাবো, ঠিক আছে? যাতে কোনো প্রবলেম না হয়, এ টু জেড সব কিন্তু এই ভিডিওটা দেখাবো। তার আগে তোমায় একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, মিস্টার বিস্ট ভিডিও আপলোড করে কিসে জানো? সেটা হচ্ছে ইংলিশ। সেটা একবার প্লে করে দেখা। তাহলে দেখো অরিজিনাল কন্টেন্ট কিসে আসে? ইংলিশে আসে। তুমি যখনই ভিডিও প্লে করবে ইংলিশে কিন্তু ভিডিও প্লে হয়ে যাবে, কিন্তু এখান থেকেই তুমি বাংলায় করতে পারবে। হ্যাঁ, এইখান থেকে তুমি বাংলায় ডাউনলোড করতে পারবে। সেটা কেমন করে পারবে ভালো করে দেখে নাও। তুমি জাস্ট কি করবে, এইখানটা প্রেস করে উপরে সেটিংসের জায়গায় দেখতে পাচ্ছ, এই সেটিংসের জায়গায় প্রেস করে দাও। প্রেস করে একটু নিচে চলে আসো, দেখো এখানটা লেখা আছে অডিও ট্র্যাক, এইখানটা প্রেস করো। এবার দেখো উপরেই দেখো বাংলা আছে, দেখতে পাচ্ছ? এই বাংলায় তুমি প্রেস করে দাও। এইবার কি হবে, এইবার ভিডিও কিন্তু বাংলায় প্লে হবে। দেখো প্লে করছি। বুঝতে পারছো এই বাংলায় কিন্তু প্লে হচ্ছে, কিন্তু যখন তুমি এটা ডাউনলোড করবে তখন কিন্তু বাংলায় ডাউনলোড হবে না। তো আমরা কি করব, আমরা এই বাংলায় প্লে করে সেটাকে স্ক্রিন রেকর্ড করে নেব। দেখো এখানে প্লে হচ্ছে। তো এই ভিডিওটাকে আমরা স্ক্রিন রেকর্ড করে নেব, কারণ কি স্ক্রিন রেকর্ড করলে সেই বাংলায় সেই কথাটা সেখানে রেকর্ড হবে, আর যখন আমরা অরিজিনাল ভিডিও ডাউনলোড করব সেই ইংলিশ ভিডিওর ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা রিমুভ করে বাংলা ল্যাঙ্গুয়েজটা লাগিয়ে দেবো, ঠিক আছে? সব কিছু দেখাবো, প্রপারভাবে দেখাবো। সো ভিডিওটা এখন মন দিয়ে পুরোটা দেখে না, কারণ এখন থেকেই দেখাবো কেমন করে ডাউনলোড করে একদম রেডি করতে পারবে ভিডিও। হ্যাঁ, বাংলায় ভিডিও রেডি করে আপলোড করতে পারবে। এখানে তোমার নিজের ভয়েস দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, ভিডিও ডাউনলোড হবে, জাস্ট পুরো কপি হবে আর আপলোড হবে। কপি হবে আপলোড হবে, টাকা কিন্তু তোমার হবে, কন্টেন্ট মিস্টার মিস্টার কিন্তু টাকা তোমার। হ্যাঁ, তো এবার দেখাচ্ছি ভিডিওটা তুমি ডাউনলোড করবে কিভাবে। হ্যাঁ, ডাউনলোড করার জন্য তুমি কি করবে, তুমি যেই ভিডিওটা ডাউনলোড করতে চাও সেই ভিডিওটার মধ্যে এরকম ঢুকে যাবে। দেখো আমি ভিডিওটার মধ্যে চলে এসেছি। এবার শেয়ারে প্রেস করতে হবে, এই যে শেয়ারে প্রেস করলে, শেয়ারে প্রেস করে তুমি কপি করে নেবে। হ্যাঁ, লিঙ্ক কপি করবে, লিঙ্ক কপি করার পর তুমি কি করবে, তুমি গুগল ক্রোমে চলে আসো। দেখো গুগল ক্রোমে চলে আসলে এবার এই গুগল ক্রোমে কি সার্চ করতে হবে, কি করে ডাউনলোড হবে সেটা কিন্তু ইউটিউবে আমি দেখাবো না, ঠিক আছে? এইখানটা আমি দেখাবো না, তার জন্য তোমার আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে হবে, এইখানটা সব কিছু দেখানো যায় না। হ্যাঁ, সেই জন্য তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে। আমার ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, আর কমেন্টও আমি পিন করে দেবো, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে। সেইখানটা আমি ভিডিও আপলোড করে রেখেছি, হ্যাঁ, ঢুকলেই দেখতে পাবে যে কেমন করে ইউটিউবে ভিডিও তুমি ডাউনলোড করতে পারবে সেটা একদম সেখানটা দেখিয়ে দেবো। তো সেখান থেকে তুমি দেখে নেবে কেমন করে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার পর নেক্সট স্টেপ তোমায় দেখাচ্ছি। দেখো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের বাংলা অডিওটা রেকর্ড করা। হ্যাঁ, যে ভিডিওটা ডাউনলোড করলাম সেই ভিডিওটা কিন্তু ইংলিশে হতো, সেটা একবার প্লে করেও তোমাদের দেখাচ্ছি। দেখো এখানটা ভিডিওটা এখনই প্লে করবো, দেখো এই যে প্লে করছি। এই ভিডিওটা যেটা ডাউনলোড করলাম এটা কিন্তু ইংলিশে প্লে হচ্ছে, কিন্তু এই ভিডিওটাই বাংলায় প্লে করাতে হবে। কিন্তু তুমি যখন ডাউনলোড করবে সেটা বাংলা অডিও দিয়ে কিন্তু ডাউনলোড হবে না। তো বাংলা অডিওটা আমরা নিয়ে নেবো কেমন করে,
স্ক্রিন রেকর্ড করে ইউটিউব থেকে ইউটিউবে ভিডিওর উপর চলে যাব যে ভিডিওটা ডাউনলোড করলাম। এবার সেই ভিডিওটার কি করব, আমরা বাংলা অডিওতে প্লে করে স্ক্রিন রেকর্ড করে নেব। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করার পর সেটাকে আমরা এডিট করব কাইন মাস্টারে। আর অনেকেরই কিন্তু কাইন মাস্টারে ভুল আসে, লোগো ছাড়া কাইন মাস্টারও তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে টেলিগ্রামে আমি আপলোড করে দেবো। হ্যাঁ, টেলিগ্রাম থেকে লোগো ছাড়া কাইন মাস্টার তুমি নিয়ে নেবে, সেইখান থেকে তারপর এডিট করবে। তো দেখো, আমাদের মেন ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা অডিওটা স্ক্রিন রেকর্ড করব বাংলা অডিও। তো তার জন্য কি করব, ইউটিউবে চলে আসবো। অলরাইট, তাহলে সবার প্রথমে দেখো আমরা ইউটিউব ভিডিওতে চলে আসলাম। এই হচ্ছে সেই ইউটিউব ভিডিওটা, ঠিক আছে, যেখানটা আমরা চলে আসলাম। এবার দেখো এইখানটা কি করতে, উপরে প্রেস করে সেটিংসে প্রেস করে এই যে অডিও ট্র্যাক দেখতে পাচ্ছ বাংলায় সিলেক্ট করে বাংলায় সিলেক্ট করবে। বাংলায় সিলেক্ট করে এই যে দাগটা এটা একদম ফার্স্টে নিয়ে আসবে, ফার্স্টে নিয়ে এসে তারপর কিন্তু প্লে করতে হবে, ঠিক আছে। তো এবার প্লে করছি, এই যো প্লে হয়েছে, এই যো শুরু দিয়ে প্লে করো। এবার দেখো ভিডিওটা এরকম করে পুরোটা প্লে করবে, আর তোমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্ক্রিনটা রেকর্ড হবে। স্ক্রিন রেকর্ড হলে কিন্তু এই বাংলা অডিওটাই রেকর্ড হতে থাকবে। তো যখন পুরো ভিডিওটা তোমার রেকর্ড হয়ে যাবে স্ক্রিন রেকর্ড, তারপর সেটাকে এখানে ক্লোজ করে দেবে, মানে সেভ করে নেবে। তো সেভ করার পর কেমন করে এডিট করবে সেটাও দেখাচ্ছি। অলরাইট, তাহলে এবার দেখো আমি আমার কাইন মাস্টারটা ওপেন করে নিলাম। এবার তোমরা শুধু কাইন মাস্টারই না, তোমরা যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করতে পারো, তোমার ভিএন দিয়ে এডিট করতে পারো, অন্য যে কোনো পাওয়ার ডিরেক্টর আছে বা কাইন মাস্টার, যেটা তোমার খুশি সেই অ্যাপ দিয়ে তুমি এডিট করতে পারো। আমি কাইন মাস্টারে দেখাচ্ছি। হ্যাঁ, কাইন মাস্টারের লিঙ্ক যদি কেউ চাও তাহলে আমার টেলিগ্রামে চলে যাবে, সেখান দিয়ে পেয়ে যাবে। তো দেখো কাইন মাস্টারে এসে সর্বপ্রথম ক্রিয়েট নাওতে আমরা প্রেস করে দেবো, ক্রিয়েট নাওতে প্রেস করে দিলাম। আর দেখো 16:9 এই রেশিওতেই কিন্তু আমরা ভিডিওটা এডিট করবো, ঠিক আছে। ক্রিয়েটে প্রেস করে দিলাম, অ্যালাউ করে দিচ্ছি। দেখো এবার ভিডিওটা এডিট হবে, এখানে প্রেস করছি, এই যে চলে আসলো মেন ইন্টারফেস চলে আসলো। এবার এখান থেকে কি করব, ইমেজ অ্যাসেট নিয়ে নেবো, ঠিক আছে। একটা ইমেজ নিয়ে নেবো, সবার প্রথমে একটা কালো কালারের দেখো ইমেজ নিয়ে নিলাম। এবার এই ইমেজটাকে আমরা টেনে লম্বা করে দেবো, যতটা আমরা করতে চাই ততটা করে নেবো, যতটা ভিডিও এডিট করতে চাই। তো আমি তো একটা ডেমো দেখাচ্ছি, সেজন্য আমি বেশি বড় নেবো না, 1 মিনিটের মতো নেবো। সো দেখো এখানে কিন্তু ইমেজটা চলে আসলো, ঠিক আছে। এবার দেখো আমরা ভিডিওটা ইম্পোর্ট করে নেবো, যে ভিডিওটা ডাউনলোড করেছি সেটা ইম্পোর্ট করে নেবো। তার জন্য কি করতে হবে, লেয়ারে প্রেস করতে হবে, লেয়ারে প্রেস করে মিডিয়ায় প্রেস করে যে ভিডিওটা ডাউনলোড করেছি সেটা এখানটা নিয়ে আসবো। তো দেখো ভিডিওটা কিন্তু এখানটা চলে আসলো। এবার দেখো ভিডিওটাকে আমরা ফুল স্ক্রিনে করে নেবো, তার জন্য এখানটা প্রেস করবো, প্রেস করে একটু নিচে চলে আসবো। নিচে এসে দেখো স্প্লিট স্ক্রিন এইখানটা প্রেস করে দেখো, পাশে যে বড় আছে এইখানটা প্রেস করে দেবো। দেখো ভিডিওটা পুরোটা ফুল স্ক্রিনে চলে আসলো, ঠিক আছে। এইবার দেখো এখানে কিন্তু ভিডিওটা ইংলিশে বাজবে, ঠিক আছে। দেখো প্লে করে দেখাচ্ছি, দেখো ওকে করে দিচ্ছি। দেখে যাবো ভিডিওটা কিন্তু ইংলিশে বাজছে, কিন্তু আমরা কিন্তু ভিডিওটাকে বাংলায় বাজাবো। তার জন্য কি করবো, দেখো এই ভিডিওর অডিওটাকে আমরা মিউট করে দেবো। তার জন্য কি করবো, ভিডিওতে প্রেস করবো, করে দেখো অডিওর একটা অপশান আছে, এই যে দেখো মিক্সচার, এই মিক্সচারে প্রেস করে দাও। মিক্সচারে প্রেস করে এই দেখো এটা ক্যান্সেল করে দাও, অডিওটা একদম কেটে দাও, হয়ে গেল। এবার দেখো কিন্তু আর বাজবে না, দেখো প্লে করছি আর কোনো সাউন্ড হবে না, এই যে দেখো, এই যে এখানটা ওকে করে দিচ্ছি, দেখো আর কোনো সাউন্ডই হবে না। দেখো প্লে হচ্ছে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না, দেখতে পাচ্ছ। এইবার দেখো এইবার হচ্ছে আমরা বাংলা অডিওটাকে এর মধ্যে ডাব করাবো। তার জন্য কি করতে হবে, যে ভিডিওটাকে আমরা এখানটা স্ক্রিন রেকর্ড করেছি বাংলায় সেটাকে এখানে নিয়ে আসবো। তো সেটা আনার জন্য আমাদের কি করতে হবে, আবার আমাদের এখানটা লেয়ারে যেতে হবে, মিডিয়ায় গিয়ে সেই ভিডিওটা ইম্পোর্ট করে নেবো। তো দেখো পাশে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, এই যে দেখো ভিডিওটা কিন্তু পাশে ইম্পোর্ট হয়ে গেছে, এই যে। এবার এই ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা আছে, তাহলে কি করবো আমরা এক্সট্র্যাক্ট অডিও করে নেবো। এই দেখো নিচে চলে আসো, এক্সট্র্যাক্ট অডিও, দেখো এর অডিওটাকে আমরা এক্সট্র্যাক্ট করে নিয়ে আসলাম, আর এই ভিডিওটাকে আমরা ডিলিট করে দেবো, যেটা স্ক্রিন রেকর্ডের ভিডিও সেটা এখান থেকে এই যে ডিলিট করে দিলাম। এবার শুধু এই যে অডিও আছে, ঠিক আছে, অডিও আর ভিডিও, এইবার এই অডিও যেখান থেকে শুরু সেখান থেকে কেটে নেবো। দেখো একটু জুম করে নেবো, আমরা এখান থেকে একটু জুম করে নিচ্ছি, এই যে জুম করে তাহলে দেখতে পাবো কোথা দিয়ে শুরু। দেখো এইখান থেকে কিন্তু শুরু, দেখতে পাচ্ছ, এই দেখো এইখান থেকে শুরু। তো এই জায়গাটা আমরা ট্রিম করে নেবো, ট্রিম করে নেওয়ার পরই কাজ শেষ, এই যে ট্রিম করে নিলাম, এই দেখো ট্রিম করে নিচ্ছি, ব্যাস ট্রিম করে নিলাম। এবার ভিডিওটাকে একদম এইখানটা মিশিয়ে দেবো, অডিওটা যেটা ভিডিওর সাথে মিশিয়ে দেবো। এইবার দেখো প্লে করবার, দেখো কেমন সুন্দর লাগবে, এখান থেকে ফুল করে দিচ্ছি অডিও। এবার দেখো প্লে করছি, দেখো বাংলায় বাজবে। সো ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো, ঠিক আছে, এরকম একটা এডিটিংয়ের জন্য, এরকম একটা তোমাদের বুদ্ধি দেওয়ার জন্য ভিডিওতে কিন্তু বিশাল বড় একটা লাইক মারো, কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এইবার দেখো পুরো ভিডিও কিন্তু তুমি দেবে না, ঠিক আছে, পুরো ভিডিও কিন্তু তুমি দেবে না, তুমি কেটে কেটে দেবে। যদি 10 মিনিটের ভিডিও হয় তাহলে তুমি কী করবে, তুমি চেষ্টা করো 5 মিনিটের দেওয়ার, যদি 20 মিনিটের ভিডিও তুমি চেষ্টা করো 10-11 মিনিটের মধ্যে তোমার ভিডিওটা শেষ করে দেওয়ার। কারণ কি, কারণ পুরো ভিডিও না দেওয়াই ভালো, কিছু কেটে কেটে দাও। তো দেখো এখান থেকে তোমার বুঝে বুঝে তুমি কাটবে, আমি দেখো কিছুটা কিছুটা কেটে দিচ্ছি, এই যো এখান থেকে কেটে দেবে, কেটে এইখান দিয়েও কেটে দেবে, এই যো পুরোটা বুঝতে পারছো, একটু ট্রিম করে করে নিজের মতন করে মানিয়ে নেবে, ঠিক আছে। কেটে কেটে তারপর দেখো একটু পার্ট কেটে দিলাম, তারপর আবার এখান থেকে দিলাম, এই যো এইটুখানি পার্ট আমরা ডিলিট করে দেবো।
তো দেখো সে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে স্প্লিট করে দিচ্ছি, এখান থেকে অডিওটাও ট্রিম করে দিচ্ছি, এই যে এবার এইটুখানে ডিলিট করে দাও, ঠিক আছে? এরকম করে করে মিলিয়ে মিলিয়ে কিন্তু তোমার কাজ করতে হবে। এই যে ডিলিট করে দিলাম, দেখো এরকম করে করে মিলাবে, মিলিয়ে তুমি যতটা ভিডিও নিতে চাও, নেওয়ার পর এটাকে তুমি সেভ করে দেবে, ঠিক আছে? তো মনে করো এতটা ভিডিও আমি রাখলাম, এখান থেকে আমি সব কিছু এই যে ডিলিট করে দিচ্ছি, মানে এতটা ভিডিও আমি ধরো 40 সেকেন্ডের ভিডিও, তোমাদের এটা ডেমো দেখাচ্ছি জাস্ট এডিটিং শেখার জন্য, ঠিক আছে? এই দেখো এটাও আমি ডিলিট করে দিচ্ছি, এই যে হয়ে গেল। এবার দেখো এই যে কিন্তু কমপ্লিট কাজ। এবার ভিডিওটাকে সেভ করবে কী করে? সেভ করার জন্য কিন্তু তোমরা সবাই জন্য এই উপরে প্রেস করতে হবে, উপরে প্রেস করে দেবো 1080 60fps-এ করতে পারো বা 50fps, এটা তোমার যত খুশি করতে পারো। আর এটাকে মিডিল বরাবর রাখবে, দেখে সেভে প্রেস করবে। সেভে প্রেস করলে কিন্তু ভিডিওটা একদম সেভ হয়ে যাবে আর আপলোডের জন্য পুরো রেডি। সো তোমরা প্রপারভাবে বুঝে গেলে যে কেমন করে মিস্টার মিস্টার ভিডিও বাংলায় আপলোড করতে হবে। আর যখন তুমি আপলোড করবে না, ধামাকাদের একটা থাম্বনেল বানাবে। হ্যাঁ, মিস্টার বিস্ট যেমন থাম্বনেল দেয় সেরকম একটা স্ক্রিনশট নেবে, নিয়ে কিছু লিখবে বাংলায়, তারপরে এটাকে আপলোড করে দেবে। হ্যাঁ, থাম্বনেল হিসেবে ইউজ করবে। আর তোমার এই ভিডিওতে সেরকম একটা এসইও দরকার হবে না, কারণ এই ভিডিও মানুষ এমনি বিশাল পরিমাণে দেখবে। বাংলায় যখন কথা বলে মানুষ একদম কোথা দিয়ে এসে দেখবে, দেশ বিদেশ দিয়ে, তুমি বুঝবেও না। বাংলায় ভিডিও বানাবে, সব যত বাঙালির আছে কিন্তু সবাই দেখবে, ঠিক আছে? তাও আমার এসইও ভিডিওটা দেখে প্রপারভাবে এসইও করে নেবে, আর ভিডিওতে বিশাল বিশাল ভিউ হবে। আর তোমাদের বলে রাখছি, এই ভিডিও এখনই কিন্তু শুরু করে দাও, অলরেডি অনেকে কাজ করছে, তারা কিন্তু মোটা টাকা ইনকাম করা শুরু করে দিয়েছে, লাখ টাকা ইনকাম করছে। তো তুমিও যদি লাখ টাকা ইনকাম করতে যাও, তাহলে ফটাফট আজকেই একটা নতুন চ্যানেল বানাও, নতুন এই চ্যানেল বানিয়ে কাজ করা শুরু করে দাও। সেরকম একটা ধামাকাদার ভিডিওর জন্য কি করবে, ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো, কমেন্ট করো, জানাও আজকে এরকম একটা ভিডিও তোমার কতটা ভালো লাগবে। আর আরেকটা কথা মনে করে দিই, তুমি যদি আমার চ্যানেল নতুন হও, তাহলে কি করবে, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের জন্য এরকমই ধামাকাদার কন্টেন্ট নিয়ে আসি যেটা তুমি বিশাল টাকা ইনকাম করতে পারবে আর ইউটিউবের চ্যানেলও গ্রো হয়ে যাবে। সো দেখা হচ্ছে নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও তোমার জন্য। পিস আউট।